বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসকারিয়াসিস। প্রথমে আমরা জানব এই যে অ্যাসকারিয়াসিস যে রোগটা রয়েছে সেই অ্যাসকারিয়াসিস রোগটা কি। না, তোমরা ছবিতে দেখতে পেয়েছো যে একটা গোল কৃমির ছবি রয়েছে। এই যে গোল কৃমি যেটা রয়েছে এই গোল কৃমিটির নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বলে যে গোল কৃমিটা রয়েছে, এই গোল কৃমির অন্তঃপরজীবিতার ফলে, অর্থাৎ এই গোলকৃমিটি যখন মানুষকে আক্রমণ করছে এবং মানুষের অন্তে যখন ও অন্তঃপরজীবী রূপে বসবাস করছে, তার ফলে আমাদের যে রোগটা হচ্ছে, মানুষের যে রোগটা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাসকারিয়াসিস। ঠিক আছে, এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের আক্রমণের ফলে অ্যাসকারিয়াসিস রোগটা হচ্ছে, আমরা প্রথমে জানব যে এই অ্যাসকারিয়াসিস রোগের লক্ষণটা কি। প্রথমে হচ্ছে যে সে আমার যে অ্যাসকারিয়াসিস হয়েছে সেটা আমি কী করে বুঝব। না, এই অ্যাসকারিয়াসিস রোগের আমরা লক্ষণটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের সংক্রমণটা কম থাকবে তখন কিছু আমরা লক্ষণ পাব, আর অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের যখন সংক্রমণটা অনেক বেশি মাত্রায় হয়ে যাবে তখন আমরা কিছু লক্ষণ পাব। তা আমরা আসি যখন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসটার সংক্রমণ আমাদের কম থাকছে তখন আমরা কি কি লক্ষণ দেখতে পাব। এক হচ্ছে নাভির চারিপাশে মন্দা মন্দা ব্যথা। কি বলছি, না আমরা বলছি যে আমাদের যে নাভি রয়েছে সেই নাভির চারপাশে হালকা পেন, মন্দা মন্দা আমরা ব্যথা অনুভব করব। এক, দুই, কি লক্ষণ আমরা পেতে পারি, না এই অ্যাসকারিয়াসিস যে রোগটা এটা মেনলি আমরা পাবো বাচ্চাদের ক্ষেত্রে, আমরা পরে আসবো যে কীভাবে সংক্রমণটা হয়। কি হয় না, এটা যখন হচ্ছে তখন ক্ষুধা মন্দা, তখন কি হচ্ছে না খাওয়ার প্রতি কোনো আসক্তি থাকছে না বা খিদে পাচ্ছে না, আমরা বলি যে ক্ষুধা মন্দা দেখা দিচ্ছে, খেতে পাচ্ছে না। তিন, কি হতে পারে, না একটু বারবার করে অর্ধতরল মল ত্যাগ, একটু পাতলা পায়খানা দেখা পাচ্ছে, অর্ধতরল মল ত্যাগ হবে। ঠিক আছে, আর কি, না বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটা ব্যাহত হবে। এটা কখন বলছি, না এটা হচ্ছে যখন সংক্রমণটা অল্প থাকছে, এবার যে সংক্রমণটা বেড়ে যায় অতিমাত্রা হয়ে যায় তখন কি হবে, না সংক্রমণ যদি অতিমাত্রা হয়ে যায় তখন যে লক্ষণগুলো আসবে আমি পরপর লিখে যাচ্ছি, যে বাচ্চাদের তখন নাক ও মুখ দিয়ে কৃমি নির্গমন হবে, মুখ কৃমি বেরিয়ে চলে আসবে, নাক থেকে কৃমি বেরিয়ে আসবে, মুখ থেকে কৃমি বেরিয়ে আসবে, অর্থাৎ নাক ও মুখ দিয়ে কৃমির নির্গমনটা ঘটবে। আর কি, না আমরা বলতে পারি যে যদি ক্ষুদ্রান্তের মধ্যে এই কৃমির সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন তারা কি হয়, তারা একসঙ্গে পাক খেয়ে একটা মন্ড তৈরি করে, তার ফলে দেখা যায় যে ক্ষুদ্রান্তের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, আর কি, না আমরা যখন এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের লাইফ সাইকেল পড়ব, জীবনচক্র আমরা তখন বলব যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের যেটা সংক্রমণ দশা তার নাম হচ্ছে র্যাপিডিফর্ম লার্ভা,
সেই র‍্যাবডিটিভাম লার্ভা সংবহন তন্ত্রের মাধ্যমে আমাদের ফুসফুসে পৌঁছে যায় এবং ফুসফুসে যে অ্যালভিওলে রয়েছে তা রক্তজালকে চূর্ণ বিচূর্ণ করে। এর ফলে কি হয় না, রক্তজালক যেহেতু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাই অ্যালভিওলাইতে রক্তক্ষরণ ঘটে, ফলে একরকমের নিউমোনিয়ার মতো সংক্রমণ দেখা যায় যাকে বলা হচ্ছে লোফার্স সিন্ড্রোম, যাকে আমরা বলছি যে লোফার্স সিন্ড্রোম, ঠিক আছে। অর্থাৎ বলছি যে অ্যাসকারিস লুম্বরিকার্ডিসের র‍্যাবডিটিভাম লার্ভা যখন আমাদের ফুসফুসে অ্যালভিওলাইতে পৌঁছাচ্ছে, অ্যালভিওলাইকে পৌঁছানোর পর রক্তজালকে বিদীর্ণ করছে, রক্তক্ষরণ হচ্ছে, তখন যে নিউমোনিয়ার মতো যে লক্ষণটা দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে লোফার্স সিন্ড্রোম। এটা হয় আর কি হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাসকারিস লুম্বরিকার্ডিসের যে লার্ভা র‍্যাবডিটিভাম লার্ভা ওরা কি করে না, রক্ত সংবহনের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে যায়, দেখা যায় মস্তিষ্কে পৌঁছে যায়, শুষ্মনাকাণ্ডে পৌঁছে যায়, হৃৎপিণ্ডে পৌঁছে যায়, চোখে পৌঁছে যায়। এর ফলে কি হয় সেখানে নানা রকমের সমস্যা তৈরি করে। এটা কেন আমাদের অ্যাসকারিয়াসিস রোগের লক্ষণ। আমরা পরে চলে আসছি যে এই অ্যাসকারিয়াসের যেটা সংক্রমণ দশা সেটা হচ্ছে এদের র‍্যাবডিটিভাম লার্ভা। সেই অ্যাসকারিয়াসিস রোগটার কিভাবে সংক্রমণ ঘটে আমরা সেখানে আসবো, যে এই রোগটা আমাদের মধ্যে আসে কিভাবে, ঠিক আছে। অর্থাৎ কিভাবে রোগের সংক্রমণটা ঘটে না, এক নম্বর কি না, এখনো পর্যন্ত আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমরা জানি যে কি হয় না, মানুষের যে মল সেই মানুষের মলটাকে কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা হয়। এবার কি হয় না, মানুষের মলের সঙ্গে এই লার্ভা বেরিয়ে আসে, যখন সেই লার্ভা সহ মলটাকে সার হিসাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তখন কি হয় না, সেই লার্ভাগুলো খাদ্যে বা সবজি বা আমাদের যে ফসল তার সঙ্গে লেগে যাচ্ছে। এবার যখন আমরা সেই কাঁচা সবজিকে ভালো করে না সিদ্ধ করে কাঁচা অবস্থায় যখন খাদ্য হিসেবে গ্রহণ করছি তখন কিন্তু এই অ্যাসকারিস লুম্বরিকার্ডিসের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি। এক দ্বিতীয় কি হচ্ছে না, দ্বিতীয় হচ্ছে যে এই অ্যাসকারিস লুম্বরিকার্ডিস আমাদের অন্ত্রে বাস করছে, কারোর অ্যাসকারিস লুম্বরিকার্ডিস আক্রমণ করেছে, তার লার্ভা কি হলো না, মলের মাধ্যমে বেরিয়ে আসলো। এবার যখন সেই লার্ভা সহ মলটা জলাশয়ে এসে পড়ছে তখন কি হচ্ছে না, জলাশয়ে সেই লার্ভাটা চলে আসলো। এই যে সেই জলাশয়ে যখন লার্ভা চলে আসছে কিংবা দেখা যায় লার্ভাটা অনেক সময় আমাদের অগভীর নলকূপ বা কুয়োজলে মিশে যাচ্ছে, এবার যখন সেই জলটাকে আমরা সরাসরি পান করছি তখন আমরা অ্যাসকারিয়াসিস রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে বা অ্যাসকারিয়াসিস রোগে আক্রান্ত হচ্ছে। তিন, এই যে অ্যাসকারিয়াসিস লার্ভা বা অ্যাসকারিয়াসিস ডিম যখন মলের মাধ্যমে বাইরে বেরিয়ে চলে আসছে তারা কী হয় অনেক সময় বাতাসে উড়ে বেড়ায়। এবার আমরা যখন শ্বাস গ্রহণ করছি সেই শ্বাসের মাধ্যমে আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে, এটা হতে পারে শ্বাস নালীর মাধ্যমে গলবিলে চলে আসলো, পরে আমাদের গলবিল থেকে আমাদের খাদ্য নালীতে অন্তে চলে আসছে, হতে পারে। চার, কীভাবে হচ্ছে না, এই অ্যাসকারিস লুম্বরিকার্ডিসের যে লার্ভা সেটা ধুলো বালির সঙ্গে মিশে থাকে। এবার ছোট ছোট যারা শিশু রয়েছে তারা কি করছে না, ধুলো বালি নিয়ে খেলা করছে, এই যে ধুলো বালি যখন তারা খেলা করছে নখের মধ্যে তারা এই ধুলো বালি আটকে গেল, ধুলো বালির সঙ্গে কি আটকে গেল না, অ্যাসকারিস লুম্বরিকার্ডিসের লার্ভা, অ্যাসকারিসের ডিম। এবার যখন ভালো করে বাচ্চাটি হাত না ধুয়ে সেই হাতটিকে মুখে দিচ্ছে তখন সে ওই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা গেল আমাদের সংক্রমণ
হওয়ার যে পদ্ধতি বা কিভাবে সংক্রমণটা ঘটছে সেটা আমরা এবার চলে আসছি। এই যে অ্যাসকারিসে সংক্রমণ হচ্ছে, তাহলে আমরা এর থেকে কীভাবে প্রতিকার পাব বা আমরা এই অ্যাসকারিস রোগটিকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি? দেখো, আমরা এই সংক্রমণ পদ্ধতি থেকে নিয়ন্ত্রণকে আমরা বলতে পারবো। খুব সহজভাবে দেখো, এক কি না, আমরা মলটাকে শ্বাসে ব্যবহার করেছিলাম, ফলে সংক্রমণ ঘটেছে। তাহলে আমরা বলবো যে মলকে শ্বাসাবে ব্যবহার করা যাবে না। এক দুই, আমাদের জলের মাধ্যমে প্রবেশ করতে পারে, তাহলে আমরা কি করব না, পান করার আগে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ ভালো করে ফুটিয়ে জলটাকে পান করতে হবে। দুই তিন কি না, তিন হচ্ছে যে বাচ্চারা ধুলোবালি নিয়ে খেলা করে, নখের মধ্যে আটকে যায়, তাহলে আমাদের কি করতে হবে না, নিয়মিত আমাদের নখ কাটতে হবে, নখটাকে কাটতে হবে ও নখটাকে পরিষ্কার রাখতে হবে। চার, আমরা কি করতে পারি তা, আমাদের হাতে বাতাসের মাধ্যমে লেগে যেতে পারে, ধুলোর মাধ্যমে আমাদের হাতে লেগে যেতে পারে, তাই আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে অবশ্যই করে ভালো করে হাত ধুতে হবে সাবান দিয়ে, ভালো করে সাবান দিয়ে হাতটা ধুতে হবে। আর কি আমরা করতে পারি, আর পাঁচ নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের তো মল ফেলা হচ্ছে বলে আমার এই আক্রান্তটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি আমাদের যেখানে সেখানে মল ত্যাগ এটাকে বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই অ্যাসকারিয়াসিস রোগ থেকে মুক্তি পাবো। এটা কেন, আমাদের অ্যাসকারিয়াসিস রোগ নিয়ে একটা প্রাথমিক ধারণা, এই অ্যাসকারিয়াসিস রোগের জন্য দায়ী যে জীবাণু বলবো না যে কৃমি, সেটা হচ্ছে অ্যাসকারিস লুম্বরিকয়েডিস। সেই অ্যাসকারিস লুম্বরিকয়েডিসের জীবনচক্র বা লাইফ সাইকেল আমরা পরের ভিডিওতে আলোচনাতে, মানে সেই লাইফ সাইকেল নিয়ে আমরা আলোচনাটা করব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।